জন্ম থেকে দুটি হাত নেই, নেই ডান পা, তবুও বাবা মায়ের আপ্রাণ চেষ্টা আর নিজের অদম্য ইচ্ছেশক্তি বশ করতে পারেনি তামান্নাকে। অনুপ্রেরণা পেয়েছেন পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিংকে দেখে। বিখ্যাত বিজ্ঞানী স্টিভেন হকিং, তিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি একজন ভীষণ বড় বিজ্ঞানী। তার থেকে তিনি যদি পারে আর আমার তো একটা পা আছে, সেক্ষেত্রে আমি কেন পারবো না? আমি গবেষণা করারও স্বপ্ন দেখি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে চিকিৎসার জন্য আবেদন জানান তামান্না। এরই ধারাবাহিকতায় চলছে তার কৃত্রিম দুই হাত ও একটি পা সংযোজন করার প্রক্রিয়া। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রেখে চলছে পরীক্ষা নিরীক্ষা। সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারবো না যে কতটুকু করা যাবে যাবে না। আমরা তাকে ভর্তি করব, তার আপনার সাথে কথা বলে আমরা এখানে রাখবো। কিছু ইনভেস্টিগেশন করতে হবে যে যে পাটা আছে সেই পায়ে তো উনি এতদিন হাঁটে নাই, তো ওই পা যদি দাঁড়ানোর মতো থাকে তাহলে অন্য পা একটা আর্টিফিশিয়াল লিম্ব দিলে সে দাঁড়ানোর ব্যালেন্স পাবে। মেয়ের এই প্রতিভায় আনন্দ অশ্রু মা বাবার চোখে, ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রীকেও। আমি বলতাম যে মা তোমাকে নিয়ে আমি সংগ্রাম করব, তো দেখ তুমি যদি তুমি নিজের সেই মানে সৎসাহস থাকে, যদি তুমি যদি মনে করো যে না আব্বু আমি ভেঙে পড়ছি, তাহলে কিন্তু সেটা সম্ভব না। এখন আমি কল্পনা করতে পারিনি যে আল্লাহ আমার এই পজিশনে নিয়ে আসবে, আমি খুবই আনন্দিত। যশোরের জিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভিনের মেয়ে তামান্না আক্তার নুরা পিএসসি, জেএসসি ও এসএসসির পর এইচএসসিতেও পা দিয়ে লিখে জিপিএ 5 পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেশবাসীকে। গণমাধ্যমে তার খবর দেখে তামান্নার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা। স্বপ্ন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।